মঙ্গলবার রংতরায় গুরু মশলার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইভেন্ট লড়াই করতে যাওয়া দুই প্রতিবন্ধী সাঁতারু সহ চারজন খেলোয়াড়দের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। লংতরায় গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ জানিয়েছেন, তাদের এই প্রতিষ্ঠান বাণিজ্যিক কর্মকাণ্ডের পাশাপাশি সারা বছর নানা সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচিতেও যুক্ত থাকে। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার সিঙ্গাপুরে প্রতিবন্ধী সাঁতারের ইভেন্টের লড়াই করতে যাওয়া সমীর বর্মন এবং বিনীত রায়ের হাতে 10,000 টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। কাজাকিস্তানে 9-21 জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান যুব দাবা 2024 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া রাজ্যের উদীয়মান দাবারু আরাধ্যা দাসের হাতে 5,000 টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। সুইডেনে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া মিতালী দেবনাথের হাতে তুলে দেওয়া হয় 25,000 টাকার আর্থিক সাহায্য। আপনারা জানেন যে লংতরায় কোম্পানি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারা বছর এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আপনাদেরকে ডাকা এবং আমাদের আজকে খুবই একটা আনন্দের দিন যে আমরা এই কোম্পানি আজকে চারজন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা চান্স পেয়েছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে, তাদেরকে আমরা আর্থিকভাবে আজকে সাহায্য আমরা করব। পাশাপাশি আমরা তাদের দেশে খেলতে যাবে তাদের জন্য আপনাদের মাধ্যমে রাজ্যে এবং রাজ্যের মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করব, যারা ওই যে যে দেশে ওরা খেলতে যাবে সেখান থেকে যাতে ভারতের নাম সুনাম ওরা খ্যাতি অর্জন করে দেশে ফিরে এবং ভালো পদক নিয়ে ওরা দেশে ফিরে, তার জন্যই আপনাদেরকে ডাকা। তো আমরা আজকে চারজন দিয়ে করব, তার মধ্যে সিঙ্গাপুরে যাবে, এখানে প্রতিবন্ধী আমার দুই ভাই আছেন যারা সিঙ্গাপুরে যাবে, প্রতিবন্ধী সাঁতারু সমীর বর্মন এবং বিনীত রায় ওরা আমাদের সঙ্গে আছে। কিছুদিন আগে আমাদের রাজ্যের মেয়ে ফিলিপিন থেকে স্বর্ণপদক এনেছে মিতালী দেবনাথ, ওনারও আবার চান্স পেয়েছে, ও যাচ্ছে সুইডেনে ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স ডাথেনবার্গ চ্যাম্পিয়নশিপ 2024 ওখানে যাচ্ছে, ওকে আমরা আজকে এখানে আর্থিকভাবে সাহায্য করব। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন আরাধ্যা দাস, যে আগামী 9-21 জুন ও এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ 2024 ও যাবে কাজাকিস্তানে। লংতরায় গুরু মশলার এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে উদীয়মান খেলোয়াড়দের ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা এক প্রকার নিশ্চিত। শ্যামদন টিভি।